হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের পুঁতি দিয়ে এই পিঁপড়া তৈরি করে দেখাবো। এটি তৈরি করতে আমাদের 6 নম্বরের মুক্তা পুঁতি, তারপর গোলাপি কালার পুঁতি, আকাশি কালার এবং কালো কালারের পুঁতি লাগবে, এবং রক সুতা লাগবে 50 নম্বরের। তো চলুন তৈরি করা যাক। প্রথমে কালো পুঁতি, তারপর একটি মুক্তা পুঁতি, তারপর গোলাপি পুঁতি, তারপর আবারও মুক্তা পুঁতি এবং পরে কালো পুঁতি, এভাবে নিয়ে নিব। নেয়ার পরে এবার সুতার যে কোনো এক পাশে একটি সাদা মুক্তা পুঁতি নিব এবং অপর পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। এবার আমরা পাঁচের ঘর করব। এবার বাম পাশের সুতাতে আমরা নিব 4টি পুঁতি। বাম পাশের সুতাতে নিব 4টি পুঁতি এবং ডান পাশের সুতা দিয়ে বাম পাশের শেষ পুঁতিটি এভাবে ক্রস করে দেব। এবার ডান পাশের সুতাটি একটি পুঁতি দিয়ে নিব এবং বাম পাশের সুতাটিতে নিব 3টি পুঁতি। পাশের সুতাতে 3টি পুঁতি নিলাম। নেয়ার পর ডান পাশের সুতা দিয়ে বাম পাশের শেষ পুঁতিটি ক্রস করব। আবারও ডান পাশের সুতাটি একটি পুঁতি দিয়ে নিব এবং বাম পাশের সুতাতে নিব 3টি পুঁতি। এভাবে প্রতিবার এবং ডান পাশের সুতা দিয়ে বাম পাশের শেষ পুঁতি ক্রস করব। এভাবে এই পুরোটা সার্কেলই পাঁচের লাইন করব। আমার পুরোটা সার্কেলই করা শেষ এবং এখন শেষ শুধু একটি ঘর বাকি আছে। এবার শেষের ঘর নেওয়ার সময় সবসময় পুঁতি একটি বাড়তি ঘর দিয়ে নিতে হবে। এই ঘর দিয়ে নিলাম এবং পাশের একটি পুঁতি দিয়েও নিতে হবে, বাড়তি একটি পুঁতি দিয়ে নিতে হবে। দুটি পুঁতি দিয়ে নিলাম। এবার বাম পাশের সুতাতে নিব 2টি মুক্তা পুঁতি এবং ডান পাশের শেষ পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দেব। এবার এই সুতাটি এই পুঁতি দিয়ে আছে এবং পাশের পুঁতি দিয়েও নিব। নেওয়ার পর এখানেও আবার পাঁচের ঘরই করতে হবে। এবার বাম পাশের সুতাতে নিতে হবে 3টি পুঁতি। এবার বাম পাশের সুতাতে নিব 3টি পুঁতি এবং ডান পাশের সুতা দিয়ে বাম পাশের শেষ পুঁতিটি ক্রস করে দেব। এবার ডান পাশের সুতাটি 2টি পুঁতি দিয়ে নিব। ডান পাশের সুতা 2টি পুঁতি দিয়ে নিব এবং বাম পাশের সুতাটি সুতাতে নেব 2টি পুঁতি। 2টি পুঁতি নিয়ে ডান পাশের সুতা শেষ পুঁতি দিয়ে এভাবে ক্রস করব। এভাবে পুরোটা লাইনে 2টি পুঁতি কর্ম নিয়ে এবং সুতাতে বাম পাশের সুতাতে 2টি করে পুঁতি নিয়ে পুরোটা লাইন কমপ্লিট করব। আমার পাঁচের সবগুলো ঘরই করা শেষ, শুধু শেষ ঘরটি বাকি আছে। শেষ ঘর করার সময় প্রতিবারই 2টি ঘর নেওয়া হয়, কিন্তু এবার নিব আমরা 3টি পুঁতি দিয়ে সুতা নিব। 3টি পুঁতি দিয়ে সুতা নিব এবং শেষের ঘরে একটি পুঁতি নিব বাম পাশে নিয়ে এবার গিট দিয়ে দেব। এমন দেখাবে, পেছনে 6টি পুঁতি থাকবে। এবার আমরা এই অংশগুলো করব। আমি আগে বানিয়ে রেখেছি, এবার আপনাদের একটি করে দেখাচ্ছি। প্রথমে একটি সুতাতে প্রথমে 5টি পুঁতি নিব, নিয়ে শেষের পুঁতি দিয়ে ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। এবার বাম পাশের সুতাতে নিব, বাম পাশের সুতাতে নিব 4টি পুঁতি এবং ডান পাশের সুতা দিয়ে বাম পাশের শেষ পুঁতিটি এভাবে ক্রস করে দেব। আর ডান পাশের সুতাটি
ডান পাশের একটি পুঁতি দিয়ে নিব এবং বাম পাশের সুতাতে নিব তিনটি পুঁতি। ডান পাশের সুতা দিয়ে বাম পাশের শেষ পুঁতিটি ক্রস করে দেব। পুরোটা এমন করে পুরোটা সার্কেল কমপ্লিট করব, সবই এক কমন পাঁচের ঘর হবে। আমাদের দ্বিতীয় লাইনটি করা শেষ, এবার হবে দুই কমন পাঁচের ঘর। একটি পুঁতি কমন আছে, পাশের একটি পুঁতি এভাবে কমন নিলাম। নেয়ার পর এবার বাম পাশের সুতাতে নিব তিনটি পুঁতি। বাম পাশের সুতাতে তিনটি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে বাম পাশের শেষ পুঁতিটি এভাবে ক্রস করে দেব। এবার ডান পাশের সুতাটি দুটি পুঁতি দিয়ে নিব, নেয়ার পর বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি এবং ডান পাশের সুতাটি বাম পাশের শেষ পুঁতি দিয়ে ক্রস করে দেব। এভাবে দুই কমন পাঁচের ঘর করে পুরোটা ঘর কমপ্লিট করব। আমাদের নিচের অংশগুলো তৈরি করা শেষ হয়ে গেল। পাঁচের ঘর এখানে সবগুলো ঘরই পাঁচের ঘর হবে, টোটাল আমাদের পাঁচটি লাগবে। এবার আমরা যে কোনো একটি ফুলের থেকে একটি ঘরের পাঁচের ঘরের থেকে একটি একটি পুঁতি কমন নিব। নেয়ার পর পুঁতির এক পাশে একটি কালো পুঁতি নিব, নিয়ে একটি পিঙ্ক ফুলের একটি পাঁচের ঘর থেকে একটি পুঁতি কমন নিব নেয়ার পর এবার সুতোতে একটি কালো পুঁতি নিব, নিয়ে এভাবে ক্রস করে দেব। এবার ডান পাশের সুতা পাঁচের ঘরের একটি পুঁতি দিয়ে নিব, বাম পাশের সুতাটিও পাঁচের ঘরের একটি পুঁতি দিয়ে নিব। নেয়ার পর আবারও কালো পুঁতি দিয়ে ক্রস করে দেব। এভাবে পুরোটা জয়েন করব। এখানে চারের ঘর হচ্ছে, পুরোটাই এভাবে জয়েন করে দিতে হবে। যেমনভাবে সবগুলো অংশই জয়েন করতে হবে। জয়েন করার পর এমন দেখাবে। এবার এই অংশটিতে এই উপরে আবার পুঁতি এভাবে কমন নিতে হবে, নিয়ে এখানে আবার আগের মতোই একটি কালো পুঁতি এক পাশে নিব, তারপর হচ্ছে একটি আকাশি পুঁতির থেকে একটি আকাশি ফুলের পাঁচের ঘর থেকে একটি পুঁতি এভাবে কমন নিয়ে পুঁতি নিব, নিয়ে এভাবে ক্রস করে দেব। ক্রস করে দিলাম। সেমভাবেই পুরোটা লাইন কমপ্লিট করব, দুই সাইড থেকে দুটি পুঁতি কমন নিয়ে কালো একটি পুঁতি দিয়ে ক্রস করে দেব। এভাবে আমরা পুরোটা এই দুটো জয়েন করে দেব। আমার এটি জয়েন করা শেষ হয়ে গিয়েছে। এবার মাথাটি এখানে লাগাতে হবে, এখানে না, এভাবে রাখার পর এই যে এখানটাতে লাগাবো, পাশের অংশতে লাগাবো। আর হচ্ছে এই এই যে এই গোলাপি পুঁতির এখানে যে পাঁচের ঘর এটার এই পাশ দিয়ে যে পাঁচের ঘর এই সাইড দিয়ে এই এখান দিয়ে নেব এখান দিয়ে সুতা নেব এই ফুলটি এই পাশে জয়েন করব। এখানে দুপাশেই দুটি কালো পুঁতি নিলাম,
এই অংশটিতে। ভালো করে দেখেন এই অংশটিতে দুটি কালো ফুটে নিলাম। নেয়ার পর এই ফুলটির আগের মতোই একটি কালো পুঁতিতে এভাবে ক্রস করে দেব। সুতাটি এই ফুল থেকে একটি পুঁতি নিব কমন, এবং নিচের এই ফুল থেকে একটি পুঁতি কমন নিয়ে নিয়ে আগের মতোই জয়েন করব। দেখ এটি জয়েন করা শেষ। এবার এই যে পাঁচের ঘর আছে এখানে মাথার উপরে, এই পাঁচের ঘর থেকে আমরা দুটি পুঁতি কমন নেব। এই পাঁচের ঘরের এই দুটি পুঁতি কমন নিলাম। কমন নেওয়ার পর আমরা এই অংশটুকু করছি। এখন পাশের সুতোতেই চারটি করে এভাবে পুঁতি নিব। নিয়ে একটি পুঁতি এভাবে নিয়ে বাকি তিনটি পুঁতি দিয়ে এভাবে সুতা নিয়ে নিব। ওই সাইডেও সেম একইভাবে করব। চারটি পুঁতি নেওয়ার পর চারটি পুঁতি নেওয়ার পর তিনটি পুঁতি দিয়ে এভাবে সুতা নেব। তারপর এভাবে টেনে দিব, এই ভিতর দিয়ে নিব। সুতাটিও এভাবে একটু পুঁতে ভিতর দিয়ে নিব, ভিতর দিয়ে নিয়ে তারপর এভাবে ঘিট দিয়ে দিব। উপরের দুটি অংশ যেভাবে করলাম সেম ভাবেই পায়ের এই অংশগুলো করতে হবে। সুতোতে এই কালো সুতা দিয়ে কালো পুঁতি দিয়ে সুতাটি নিতে হবে। একটি সুতা এভাবে নিলাম, কালো একটি পুঁতি নেব সুতোতে। চারটি পুঁতি নেওয়া হলো। এবার একটি পুঁতি এভাবে নিয়ে তিনটি পুঁতির ভেতর দিয়ে সুতোটি এভাবে নেব। এভাবে টেনে দেবো। অন্য পুঁতি নিয়ে একটি পুঁতি এভাবে নিয়ে তিনটি পুঁতির ভিতর দিয়ে এভাবে নিতে হবে। এবার এটা টেনে দিতে হবে। এটা টেনে টেনে উপরের সুতাটা টেনে টেনে এরকম করতে হবে। এবার এই কালো পুঁতি যেটা কমন নিয়েছিলাম ওটার ভিতর দিয়ে সুতাটি নিয়ে একপাশে সুতা নিয়ে ওটার ভিতর দিয়ে তারপর ওটার ভিতর দিয়ে একটি সুতাটি নিয়ে ঘিট দিয়ে দিতে হবে। আমরা এই নিচের অংশটি করার সময় পাতলা সুতা ইউজ করব 30 নম্বরের। এই অংশটিতে করা হলে সেমভাবেই এখানেও বসাবো, এখানেও এই পুঁতিটিতে বসাবো। দেখেন আমরা সব নিচের দিকে নিয়েছি। তো এভাবেই আমরা পুরোটা কমপ্লিট করব। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট দিন আপনাদের এই টাই তৈরি করে দেখাবো। টাই চাবির রিং তৈরি করে দেখাবো।
আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।